ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাঁশখালীর ঐতিহ্যবাহী পূর্ব বড়ঘোনা রহমান পরিবার এএ ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মতো ইসালে সাওয়াব দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা পূর্ব বড়ঘোনা এএ রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মাস্টার মকসুদুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব লুৎফুর রহমান কোম্পানির পরিচালনায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রায় 600+ ছাত্রছাত্রীর অংশগ্রহণে পূর্ব বাঁশখালীর 14 ইউনিয়ন থেকে কেরাত, হামদ, নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামী সঙ্গীত, কবিতা আবৃত্তি, মেজবান, শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সহ এলাকার সম্মানিত ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জিয়াউর রহমান বুলবুল, হাজি আতাউর রহমান, হাজি মিজানুর রহমান, হাজি আরফাতুর রহমান রানা, ইরফানুর রহমান, পূর্বঘোনা হাজি এহসান আলীর বাড়ি একতা সংঘের সভাপতি এম শওকতুল ইসলাম আজাদ ও আল্লামা সাবের আহমেদ ফাউন্ডেশনের চেয়ারম্যান দিদারুল ইসলাম মোহাম্মদ আতাউর রহমান। 16 ফেব্রুয়ারি শুক্রবার সকাল 8 ঘটিকায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও শীতবস্ত্র বিতরণ এবং বিভিন্ন প্রতিযোগী ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠান শেষ হয়। আমি মকসুদুর রহমান, রহমান পরিবার ফাউন্ডেশনের সভাপতি। আমাদের এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে সামঞ্জস্য রেখে আমরা ভবিষ্যতে যাতে অনেক দূর এগোতে পারি সবার সার্বিক সহযোগিতা কামনা করছি। আমার নাম জিয়াউর রহমান বুলবুল। প্রতি বছর একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করি। আমাদের মূল কাজটা হলো যত এলাকার অবহেলিত লোক আছে তাদেরকে আমরা সামনে এসে ভালো কাজে এবং ভালো যে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা এবং গরিব দুঃখী মেহনতি যারা আছে এদের ছেলেমেয়েদেরকে আমরা সার্বক্ষণ সহযোগিতা করা এবং যারা অসুস্থ ব্যক্তি আছে এদেরকে আমরা সার্বক্ষণ চিকিৎসা দেওয়ার জন্য আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মূলত হচ্ছে আমরা অপসংস্কৃতির বিনাশ ঘটিয়ে সুস্থ স্ত্রী পর্যায়ে নিয়ে আসার জন্য আমাদের নানাবাইদের এই উদ্যোগ। আমাদের উদ্যোগটা হচ্ছে সারা বাঁশখালী। এই গত তৃতীয় বছর পর্যন্ত আমরা করছি যে বাঁশখালী করে নেই, ইউনিয়ন পর্যায়ে করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সারা বাঁশখালীতে করতে যাচ্ছি। এই ধরনের একটা মহতি অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের গণ্ডমারা ইউনিয়ন থেকে তথা পুরো বাঁশখালী এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা চাই মেধাবী ছাত্রছাত্রীরা এগিয়ে আসুক এবং ওনারা যে মহতি একটা আয়োজন করেছেন সেই আয়োজনের মাধ্যমে মেধাবীরা এগিয়ে আসুন, তারা সমাজ, রাষ্ট্র, দেশ গড়ার ক্ষেত্রে সারা পৃথিবীর মানচিত্রে আমাদের এই ইউনিয়নের মেধাবী ছাত্ররা একদিন বড় হয়ে আমাদের রাষ্ট্রকে সুন্দর একটি সমৃদ্ধশালী রাষ্ট্র উপহার দিবে, সেটাই আমাদের আশা। আমার নাম হাফেজ মৌলানা মোহাম্মদ জালালউদ্দিন, নুরুল উলুম হাফজুল কোরআন মডেল মাদ্রাসা চট্টগ্রাম। রহমান পরিবারের পক্ষ থেকে যে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এই আয়োজনটা অনেক সুন্দর, প্রতি বছর যেন এইরকম আয়োজন হয়। আমার নাম লুৎফুর রহমান। আমাদের উদ্যোগটা ছিল গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ানো, সামাজিকভাবে ভালো কাজ করা, এই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। মসজিদ মাদ্রাসার উন্নয়নে আমরা কিছু ভূমিকা রাখতে চাই। আমরা ভবিষ্যতে একটা মহিলা মাদ্রাসা, মহিলা হেফজাহানা, মানে যেই জায়গায় অনুষ্ঠানটা চলতেছে এই জায়গায় বাস্তবায়ন করতে চাই। আমার নাম এম শওকতুল ইসলাম আজাদ, বাঁশখালী থেকে আগত। বাঁশখালীর 14টি ইউনিয়ন থেকে 45টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, তন্মধ্যে 600-এর অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং সকলের মেধা যাচাইয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ করে আজকের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হবে। যে আলহামদুলিল্লাহ, 2024 সালের আজকে 16 ফেব্রুয়ারি বাঁশখালীর পূর্ব বরগুনার রহমান পরিবারের পক্ষ থেকে রহমান ফাউন্ডেশন কর্তৃক আজকে চতুর্থতম এই কোরআন প্রতিযোগিতা, নাতে রাসুল, ইসলামী সঙ্গীত এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার যে একটা উদ্যোগ,
এই উদ্যোগকে বর্তমান যুগে বর্তমান এই যুগের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী প্রত্যেকটা সমাজে প্রতিটা এলাকায় এরকম ধরনের আরো ব্যতিক্রম আয়োজন করার জন্য আমি আজকে রহমান পরিবারের সকল সদস্য সমিতির সভাপতি সচিব এবং যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বাঁশখালী এক্সপ্রেস দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।